ভাইয়া বলো, বলো তোমারে আমি অনেকদিন ধরে বলতেছি, এই যে ঈদের সময় আমার বন্ধুরা সব বাইক নিয়ে ঘুরতেছে আর তুমি বলছো আমারে বাইক কিনে দিবা। আচ্ছা 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 বলো, আমার বাইকটা কবে, তুমি টাকা পাঠাও কবে? আমি বাইক ছাড়া তো আমার বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাইতে পারতেছি না। শোনো দিবো ছোট ভাই, তোমাকে বলছি তো বাইক কিনে দিবো, একটু ধৈর্য ধরো, আমি তোমাকে বাইক কিনে দিবো, শর্ট টাইমে তোমার বাইকের টাকা আমি পাঠাই দেবো, হ্যালো বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে, আমি কি বললাম তোমারে? আমি কিন্তু পাড়ায় মুখ দেখাতে পারতেছি না, আমি অনেক আগে সবাই বলে রাখিছি। কেন, কি আছে? তোমার নেকলেসের কথা। আচ্ছা, কবে দিচ্ছ? ঈদের আগে কিন্তু আমার দিতে হবে। ও, নেকলেস তো ঈদের আগে দেবো, আবার যে ছোট মিয়া ফোন দিছিল ওকে তো একটা আবার বাইক কিনে দিতে হবে, তোমার আবার নেকলেস দিতে হবে। আর চিন্তা করো না, দেখি দিয়ে দিবানে। হ্যালো, ওইটা আমি দেখবো না, আমি যেটা বলিস ওইটা আমার আগে লাগবে, আমি মুখ দেখাতে পারতেছি না পাড়ায়। আচ্ছা ঠিক আছে, তোমার ওটা আমি পাঠাই দিবানে, শোনা তুমি চিন্তা করো না। মা আব্বা মা কেমন আছে? আইরে প্রবাস জীবন, কাগের জন্য এই বিদেশে আসলাম? ফোন দিয়ে কেউ একটু খোঁজ খবর নেবে কি? সবাই বলে আমার গাড়ির টাকা, কেউ বলে আমার নেকলেসের টাকা, আমি কোথায় পাবো এত টাকা? কেন যে আসলাম এই দেশে, এত কষ্ট করি, কেউ একটু খোঁজ খবর নেয় না আমার। আইরে জীবন, আইরে জীবন, সবাই টাকার টাকার মেশিন জন, আমি চাপ দিলে শুধু টাকা টাকা, যেই ফোন দেয় সেই বলে টাকা। তুমি খাইছো কি না, ভালো আছো কি নেই, আমার ফোন দিয়েই বলে আমার বাইক লাগবে, অমুক বলে আমার বউ বলে নেকলেস লাগবে, আমি কি টাকার মেশিন? হাই রে প্রবাস জীবন, হাই রে প্রবাস, হাই রে জীবন। নিশ্চিত না করে আমি কি করে খাই বাদান, তুই জানিস না? তুমি চিন্তা করো না, তুমি খেয়ে নাও, আমি তো খেয়ে নিছি মা, আমি খেয়ে নিছি। বাজান টা মনে হয় অনেক কষ্ট করতেছো আমগুলি গানা। না মা, না না, কোনো কষ্ট নেই মা, আমি খুব ভালো আছি মা, আমি খুব ভালো আছি মা, তুমি চিন্তা করো না। তোমার শরীর ভালো আছে? ওষুধ খেয়েছো মা? বাদান আমার ওষুধ খাও, আমার ওষুধ তো বাদান, তুই বাদান আমার সাইড আজকে দুইটা বছর গেছো, তোর দেহি না আমার পরাণ বুঝতে আছে রে বাজার। এইভাবে বলো না মা, আমি এইভাবে বলো না, আমি তো তোমাদের সুখের জন্যই বিদেশে আসছি মা। বাদান তুই তো নিজে যত্ন নিস বাজান। আমার যত্ন আমি নিছি মা, তুমি ওষুধ খেয়েছো, ভাত খেয়েছো দুপুরে? বাদান তুই খাইছো যে আগে কো, তারপর আমি খাবো। হ্যাঁ মা, আমি খেয়েছি মা, আমি খেয়েছি মা, পেট ভরে খেয়েছি, আমি খুব ভালো আছি মা, আমি খুবই সুন্দর আছি, তুমি চিন্তা করো না মা। আমি এটাকে এসির ভিতরে ঘুমাই, আমি এসির ভিতরে রাত কাটাই মা, তুমি জানো না আমাদের বস অনেক ভালো, অনেক ভালো আমাদের বস মা। বাদান ভালো থাকিস, নিজের যত্ন নিস বাদান। হ্যাঁ, তুমি তোমার দিকে যত্ন নিও মা, আর তুমি যেন ওই ওষুধ খেতে যেন ভুলো না মা, আর তোমার যখন মনে পড়ে আমার ফোন দিও মা, চিন্তা করো না যেন মা, তুমি কোনো টেনশন করো না, তোমার কিছু লাগবে মা? না রে বাজান, তুই তুই বাড়ি আয়, আমার তোরে ছাড়া আর কিছুই লাগবো না রে বাজান। মা তুমি এইভাবে বলো না মা, তোমার কি লাগবে মা, আমি তোমার বৌমার কাছে পাঠাই দিই মানে মা? আমার কিছু লাগবো না রে বাজান, তুই বাড়ি আয়। ওমা তুমি এইভাবে বলো না মা, আমি আসছি তো তোমাদের সুখের জন্যই তো আমি আসছি, তাই না? আমি খুব আরামে আছি মা, আমি তুমি জানো না আমাদের বস খুব ভালো,
আমি এসির মধ্যে কাজ করি মা, আমি এসির ভিতরে থাকি মা, আমার কোনো কষ্ট নেই মা, আমার কোনো কষ্ট নাই। ওরে বাবা, তুই সুস্থ থাকি, ঠিক মতো খাস। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি শরীরের দিকে যত্ন নিও মা। ওমা মা গো, ওমা আমি তাহলে রাখলাম মা, আমার ওই এসির ভিতরে কাজ তো মা, এখানে আমি খুব আরামে আছি মা, কোনো সমস্যা নেই মা। কি বলে, কারোর গাড়ি, কারোর টাকা, কারোর নেকলেস, আরে জীবন, শুধু আমার মাই, আমার মাই শুধু খোঁজ নেই যে বাবা তুই কি খাইছিস। পৃথিবীতে আসলো যত মা আছে, সন্তান খেয়েছে কেমন একমাত্র সেই মার মনটায় ছটফট করে যে আমার ছেলে বিদেশে পড়ে আছে, খাইছে কি খায়নি, একমাত্র এই কষ্টটা, একমাত্র ছেলের কষ্টটা মাই বোঝে সারা পৃথিবীতে, একমাত্র সন্তানের কষ্ট শুধু মাই বোঝে, মাই বোঝে, মাই বোঝে।